তো বাজার থেকে এইভাবে মনে করেন যে 1.5-2 কেজি ওজনের মাছ কিংবা 1 কেজি ওজনের মাছ মানে ওনাদের হয়তো দেখা আছে 1.5 কেজি ওজনের মাছ কিংবা 2 কেজি ওজনের একটা মাছ 30 টাকা দিয়ে ওনারা কাটে ঠিক আছে আর 1 কেজি মাছ হইলে মোটামুটি 20 টাকা দিয়ে 1 কেজি মাছ কাটাবে পরে এইগুলো তো আপনারা এক জায়গায় রেখে দেন পরে হেসারির লোকজন বোঝে কি করে যায় এটা রুই মাছের এটা কাতল মাছের একসাথে হয় সব একসাথে হয় না এটা হচ্ছে গুলায় সিনসের ভিতরে ঢুকায় এটা কি করতে হয় না ওইটা গুলায় তাই তো